মঞ্চস্থ হলো শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের প্রযোজনা জাতীয় নাট্যশালার নিবেদন নাটকাচার্য সেলিম আলদিনের সর্বশেষ লিখিত নাটক পুত্র। স্টুডিও থিয়েটারে শুক্রবার মঞ্চস্থ হয় এই নাটকটি। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ জসীমউদ্দিন। মাইকটাল সিরাজ আর তার স্ত্রী যমুনা পাড়ের মেয়ে আপছা, ডাকনামে আপছা। তাদের পুত্র মানিক আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। গ্রামের নিয়মানুযায়ী আম গাছটি কেটে ফেলতে হয়, আর মানিকের শেষকৃত্য হয় না। সেই ঘটনার দুবছর পরে এক প্রবল শীতের রাতে কিছুটা উষ্ণতা পেতে আপছা সিরাজ দম্পতি আম গাছের শেকড় দিয়ে আগুন জ্বালায়, আর পুত্রশোকে পাগল প্রায় হয়ে যায় দুজন। এমন এক রাতের ঘটনা নিয়েই সেলিম আল দিনের নাটক পুত্র। এ সেই বেদনার নাটক, যে নাটকে আপছা সিরাজ দম্পতির একমাত্র পুত্র মানিক শানকি ভাঙা খোয়াবের পিছে ঘুরতে ঘুরতে গলায় দিয়েছে ফাঁস। তরুণ নির্দেশক জসীমউদ্দিন এক সাহসী নির্দেশকের ভূমিকায় পালন করেছেন নির্দেশনা দিতে গিয়ে। অনেক পারফর্মার কিন্তু আমাদের রিহার্সাল রুমে এসেছেন, একদিন কাজ করেছেন, আধা বেলা কাজ করেছেন, দুই দিন কাজ করেছেন, কিন্তু ওনারাও কেন জানি আগ্রহী হলেন না এবং আমিও স্যাটিসফাইড হতে পারছিলাম না। এদের কিন্তু মানে রিহার্সাল রুমে প্রতিদিনই আসছে, তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে আপনারা করতে থাকেন, আপনারা পড়তে থাকেন স্ক্রিপ্টটা, এবং এর মধ্যে স্ক্রিপ্ট এডিটিংয়ের কাজগুলো করতে থাকলাম। কিন্তু করতে করতে একটা সময় যখন দেখলাম যে ওনাদের স্ক্রিপ্টটা মুখস্থ হয়ে গেছে এবং রিহার্সাল রুমে দেখলাম যে তাদের অভিনয়টা, আমি নির্দেশক হিসেবে আমি উপলব্ধি করলাম যে আমাকেও মন্ত্রমুগ্ধের মতো ধরে রেখেছে। আপছা চরিত্রে অ্যানামতারা সাকি আর সিরাজ চরিত্রে বাকার বকুল, দুই তরুণ অভিনেতা দুর্দান্ত অভিনয় করেছেন এই নাটকে। দর্শকরা দীর্ঘ সময়ের জন্য ডুবে গিয়েছিল পুত্র হারানো দম্পতির বিলাপে। সেলিম আল দিন খুশি ছিলেন কি অখুশি ছিলেন, তৃপ্ত ছিলেন কি অতৃপ্ত ছিলেন আমি জানি না। আমি আমার মতো একটা তৃপ্তি লাভ করতে চেয়েছিলাম, যেটা হয়তো আমার শিক্ষক সেলিম আল দিন তখন বিগত হয়েছেন। সেই বিগত সেলিম আল দিনকে বুকে ধারণ করে আমরা মহড়াকক্ষে প্রতিনিয়তই যে চ্যালেঞ্জটার মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে বাংলা নাট্য সত্যিকারে তার বর্ণনাত্মক কৃতি নিয়ে দর্শককে কীভাবে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করতে পারে, এই চ্যালেঞ্জটা আমরা নিতে পারি কিনা। তাহলে হয়তোবা বিগত সেলিম আল দিন, আমাদের শিক্ষক সেলিম আল দিনের প্রতি আমাদের দায় মুক্তিটা ঘটবে। আমি নতুন গর্ভের সন্ধানে যমুনার পাড়ে যাই, তুমি তো পুরুষ, আল্লাহ রসুলের কসম তুমি পুরুষ আছো। আজ দুই বছর মরার মতো, জড়ার মতো, আমাকে খেতে চিকা ধরের মতো, অথচ আমার শরীরে সামান্য হাওয়া সুখী দেয়। নাটকের শেষটা সেলিম আল দিনের দ্বৈতবাদী জাদুতে ভরা। নতুন সন্তানের তীব্র কামনায় স্ত্রী আপছা স্বামী সিরাজকে তালাক দিয়ে ফিরে যায় শৈশবের যমুনার তীরে, আর পুরোটা দেখতে হবে দর্শককে মঞ্চে বসেই।